নমস্কার, আমি সুখদেব মণ্ডল বলছি নজিবিডু সৃষ্টির পক্ষ থেকে। দাদা, আপনার নাম পরিচয় একটু দিবেন। বদরুল জামাল, গ্রাম হলো উড়িয়াটোল, পোস্ট অফিস শ্রীকৃষ্ণপুর, থানা ইসলামপুর, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, রাজ্য ওয়েস্ট বেঙ্গল। দাদা, এটা আপনি কী পাট চাষ করেছেন? এটা রাজা পাট। রাজা পাট, পাটের পেছনটি আপনি কোথায় পেয়েছিলেন? এটা কোম্পানি ছেলে দিয়ে গেছে। কোম্পানি ছেলে আপনাকে দিয়েছিল পাট। কবে চাষ করেছেন? এক বিঘা। এক বিঘা চাষ করেছেন? হ্যাঁ। কোন মাসে চাষ করেছেন এটা? এপ্রিলের প্রথম দিকে। এপ্রিলের প্রথম দিকে। তো আপনি এই রাজা পাটে কী কী ভালো গুণাগুণ দেখতে পাচ্ছেন? রাজা পাটে মানে চেকটা খুব ভালো সুন্দর আছে, আর লম্বাটা খুব ভালো আছে, মরে না, ডালপালা কম, চেক খুব ভালো সুন্দর একদম, ছালটা মোটার দিকে। অন্য কোনো পাট চাষ করেছেন? হ্যাঁ, 524। 524। তো সেই তুলনায় আমাদের রাজা পাটে কী কী ভালো গুণাগুণ দেখতে পাচ্ছেন? ওর থেকে লম্বা ভালো আছে, চেক দিকে ভালো আছে, ডালপালা নেই, দেখতে সুন্দর আছে। মানুষগুলো আমাকে জিজ্ঞাসা করে পাটটা কোথায় পাচ্ছেন, দেখতে আসে ভালো, খুব সুন্দর করেছে, আমার আশা করছি। তাহলে আপনি আগামীতে আমাদের রাজাবার চাষ করবেন? হ্যাঁ, রাজাবার চাষ করব। এবার যদি আমি বলি আপনাকে যে অন্য যে পাটটি আপনি চাষ করেছেন সেই তুলনায় যদি ওজনের দিক দিয়ে যাই, তো ওই পাটের তুলনায় আমাদের রাজাবার বিঘা প্রতি ক কুইন্টাল বেশি হতে পারে? এক দেড় কুইন্টাল বেশি। এক দেড় কুইন্টাল বেশি হতে পারে। এবার বাজারে ভাব অনুযায়ী 6-7 হাজার টাকা দাম আছে বাজার পাটের। তাহলে আপনার প্রফিট কি হচ্ছে? 6-7 হাজার টাকা আপনার লাভ হচ্ছে। লাভ হচ্ছে। তাহলে আপনি কেনই লাগাবেন না আমাদের রাজাপাট? তাই তো, লাগাই লাগাবেন, নিজেও চাষ করবেন আমাদের রাজাপাট, অন্যদের কেউ বলবেন, বললে ওকেও দেওয়া যাবে। তো এবার কি মনে হচ্ছে যে আপনাদের গ্রামের অন্য চাষি ভাইরা আমাদের পাট দেখে আশা করছি অনেক সন্তুষ্ট হয়েছে? সন্তুষ্ট হয়েছে। তো ওনারা কি বলছে, ওনাদের মতামতটা একটু আমাকে বলবেন, কি বলতে চাচ্ছেন? হয়তো আগামীকালে বীজ নিতে পারে, মানে আগামীকালে আমাদের পাটের ডিমান্ড ভালো হবে। ডিমান্ড ভালো হবে, আমার পাট এখানে নিতে, জলের থেকে নিতে গেলে ওইটা যদি পরিষ্কার ভালো হয় তা আরও বেশি লোক পারে যাবে নিতে, জমি লাগানোর জন্য। তাহলে আমাদের রাজাপাট যেমন নামে তেমন কাজে। তেমন কাজে। তাহলে আপনি খুশি তো দাদা? হ্যাঁ, খুশি। ঠিক আছে দাদা, ধন্যবাদ।